मॉर्निंग एवरीबॉडी, होप ऑल ऑफ यू आर फाइन। टुडे वी शैल रीड द रेस्ट ऑफ द पोएम आई वंडर। सो प्लीज ओपन द पेज नंबर 84 ऑफ योर इंग्लिश कार्निवल बुक एंड फॉलो मी। एर आगे दिन आमरा এই লাইনটা পর্যন্ত পড়েছিলাম। এরপর দেখো, হু লাইটস দ্য স্টারস হোয়েন দে ব্লো আউট, যখন তাদেরকে বা তারাদেরকে ফু দিয়ে নিভিয়ে দেয়া হয় তখন তারাদেরকে কে লাইট দেয় বা আলো দেয়। মানে হচ্ছে দিনের বেলা যেহেতু আমরা তারাদেরকে দেখতে পাই না, তাই কবি ভেবেছেন দিনের বেলা তাদেরকে ফু দিয়ে কেউ নিভিয়ে দেয় হয়তো। সেই জন্য তার মনে, কবির মনে প্রশ্ন জেগেছে যে যখন তাদেরকে ফুঁ দিয়ে নিভিয়ে দেয়া হয় তখন তাহলে তারাদেরকে কে আলো দেয়। অ্যান্ড মেক্স দ্য লাইটনিং ফ্ল্যাশ অ্যাবাউট, এবং কে তৈরি করে বিদ্যুতের ঝলকানি, বিদ্যুতের ঝলক কে তৈরি করে। হু পেন্টস দ্য রেনবো ইন দ্য স্কাই, কে আকাশে রামধনুকে আঁকে। অ্যান্ড হ্যাংস দ্য ফ্লাফি ক্লাউডস সো হাই, এবং কে অত উঁচুতে ওই তুলোর মতো নরম মেঘগুলোকে ঝুলিয়ে রাখে। হোয়াই ইজ ইট নাও, এখন এটা কেন হয়। ডু ইউ সাপোজ, তুমি কি অনুমান করো। দ্যাট ড্যাড ওন্ট টেল মি, যেটা বাবা আমাকে বলবে না। ইফ হি নোজ, যদি সে জানেও, বাবা যদিও জানে, যদি জানেও এই সমস্ত উত্তরগুলো, সেগুলোও আমাকে বলবে না। ঠিক আছে, কবির মনে এত প্রশ্ন জেগেছে। আজকে তোমাদের এই আই ওয়ান্ডার কবিতাটি পড়া থাকবে, তোমরা ভালো করে পড়ে প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক করে রিডিং পড়বে, সাথে বেঙ্গলি মিনিং করবে। কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে ফোন করে আরেকবার জেনে নেবে। সকলে ভালো থাকবে, বাই।